হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বললে অবিরল বাড়িধারা নয়নেতে ঝরে রে। একে তো তেলের দামের মার, সেই ঘা শুকোনোর আগেই এলপিজির দাম বৃদ্ধি, তার উপর দেশজোড়া কৃষক ধর্মঘটে, যাবতীয় খাদ্য সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা। আয় বাড়ছে না, কিন্তু খরচের রাস্তাটা ক্রমশ চওড়া হচ্ছে। বোঝার ওপর একের পর এক শাকের আঁটি চাপতে থাকায় সাধারণ মানুষের চোখের জল শুকোবে কী করে? পেট্রোল ডিজেলের দাম বাড়ল টাকায়, কিন্তু কমছে দেখুন কয়েক পয়সা করে। এরই মধ্যে আবার ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এক লাফে বেড়ে গেল প্রায় 50 টাকা। তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা, কিন্তু তাতে আমাদের কি? তেল গ্যাসের আগুনে জ্বলে পুড়ে খাক হচ্ছে সাধারণ মানুষের সামর্থ্য। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ত্রিফলা আক্রমণে কতটা নাজেহাল আম জনতা। দেখুন, পেট্রোল লিটার পিছু 80 পেরিয়েছে, ডিজেল পেরিয়েছে 70। মূল্যবৃদ্ধির এই ধাক্কা সামলাতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, তখন মধ্যবিত্তের কাছে গোদের উপর বিস্ফোরণের মতো বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। যারা রান্নার গ্যাসে ভর্তুকি পান না কিংবা স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তারা জোরালো ধাক্কা খেয়েছেন। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় 50 টাকা। আগেই সিলিন্ডারের দাম ছিল 674 টাকা, এখন দাম বেড়ে হল 723.50 টাকা। যারা ভর্তুকিযুক্ত সিলিন্ডার পান তাদের কপালেও চিন্তার ভাঁজ। ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 2.32 টাকা করে। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম আগে ছিল 494.33 টাকা, এখন দাম বেড়ে দাঁড়ালো 496.65 টাকা। বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 79 টাকা, 1212 টাকা থেকে বেড়ে এই সিলিন্ডারের দাম হল 1291 টাকা। পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে সবজি মাছ থেকে চাল ডাল সবকিছু অগ্নিমূল্য, তারপর এবার রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের মাথায় হাত। আমাদের রোজকার লাইফে গ্যাসটা তো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এখনকার দিনে এখনকার লোকে সেই উনুনের রান্নাটা তো চলে না, সবারই মোটামুটি গ্যাস, আর হঠাৎ করে বাড়াটা সত্যি খুবভাবে এফেক্ট করবে। সাধারণ গ্যাসের দাম বাড়াতে বাড়ির মেয়েরা, বাড়ির সংসারের হাল খারাপ হবে। আর কমার্শিয়াল গ্যাসের দাম বাড়া মানে এখন মিষ্টির দোকান থেকে অটো সবাই এই গ্যাস ব্যবহার করছে, সেখানে সব জিনিসের একটা দাম বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই ইস্যুতে এদিন ঢাকুরিয়া ইন্ডিয়ান অয়েলের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। অনেকে বলছেন আয় বাড়ছে না, অথচ খরচের একের পর এক রাস্তা খুলে দেওয়া হচ্ছে, এরপর তো হাতে কিছুই থাকবে না। 14 মে থেকে 29 মে পর্যন্ত একটানা 16 দিন ধরে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। 30 তারিখ থেকে 3 দিনে পেট্রো পণ্যের দাম কমেছে ঠিকই, তবে অনেকে বলছেন বৃদ্ধির অনুপাতে সেটা কিছুই নয়। 16 দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু 3.56 টাকা, আর গত 3 দিনে কমানো হয়েছে মাত্র 14 পয়সা। ডিজেলের দাম 16 দিনে বেড়েছে লিটার পিছু 10.18 টাকা, আর 3 দিনে কমানো হয়েছে 11 পয়সা। অনেকের বক্তব্য, হুহু করে দাম বাড়ানোর পর এবার 1 পয়সা 2 পয়সা করে দাম কমিয়ে সাধারণ মানুষকে বিদ্রুপ করা হচ্ছে। পেট্রোলের দাম তো দিনে দিন বেড়েই যাচ্ছে, যেরকম হারে বাড়ছে কিন্তু সেরকম হারে কমছে না, সুতরাং চাপটা তো পড়ছেই, সবার উপরই পড়ছে, দৈনন্দিন জীবনের উপরে পড়ছে। অনেকে তো 2008 সালের মনমোহন জমানার সঙ্গে মোদী জমানার তুলনা টানছেন। পরিসংখ্যান বলছে স্বাধীনতার পর থেকে অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল 2008 সালে, কিন্তু তখনও পেট্রোল ডিজেলের দাম এত বাড়েনি। 2008 সালে মনমোহন জমানায় অপরিশোধিত তেলের দর ছিল ব্যারেল পিছু $145.31, অথচ তখন কলকাতায় পেট্রোলের দর ছিল লিটার পিছু 50.62 টাকা, আর ডিজেলের দর ছিল লিটার পিছু 34.86 টাকা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল পিছু $66.05, অর্থাৎ 2008 সালের অর্ধেকেরও কম, অথচ এদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দর 80.92 টাকা, আর লিটার পিছু ডিজেলের দাম $71.75। যখন $100 ছিল ক্রুড অয়েলের দাম, তখন এখানে আমাদের ইন্ডিয়াতে পেট্রোলের দাম ছিল কত? ৬০ রুপিস। এখন তো $100 নেই, এখন কত চলছে? $70 চলছে, কিন্তু পেট্রোল দাম দেখুন কত বেড়ে গেছে। যে ডেফিসিট চলছে ও টাকাটা কোথায় থেকে আসবে? বেশি টাকা তো সব পালিয়ে গেছে নিয়ে, এইসব টাকা আমাদের কাছ থেকে নিয়ে সব ট্রেজারিতে ঢোকাচ্ছে, আর কিছু না। ডিজেলের দাম বাড়া মানে পরিবহনের খরচ বেড়ে যাওয়া, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বাড়ছে তখন সমস্যা আরও বাড়িয়ে মোদী সরকারের কৃষিনীতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ। শুক্রবার থেকে টানা 10 দিন তারা গ্রামের বাইরে শাক সবজি দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠাবে না, ফলে যোগান কমবে, আর যোগান কমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা।
কৃষক আন্দোলন যদি অব্যাহত থাকে তার প্রভাব কিন্তু যথেষ্ট পড়বে বাজারে, শুধুমাত্র বাজারে নয়, সাধারণ মানুষ যে ফল কিনতে আসবেন সে ফল তারা পাবেন না। তার কারণ অধিকাংশ ফলই আসছে রাজ্যের বাইরে থেকে। কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে, আমরা দাঁড়িয়ে আছি যুগবাবু বাজারের সামনে। পশ্চিমবাংলা কলকাতাতে কিছু মাল নেই, যা আসে বাইরের থেকে, ওই মাল যদি না আসে তো মানে সাধারণ পাবলিকের খুবই অসুবিধা হবে। এখানে যদি বন্ধ হয়ে যায় বাইরের থেকে আমদানি, অনেক জিনিসই মানুষ সাধারণ মানুষ খেতে পারবে না। এখন এই আপেলটার দাম হচ্ছে 200 টাকা, দেশীয় হলে তা 100-120-80-90 যা হোক হতো, কিন্তু যখনই বন্ধ হয়ে যাবে এইসব আপেল, দেশীয় আপেলও দাম বেড়ে যাবে। এইসব সমস্যার কথা কি সরকারের কানে পৌঁছচ্ছে? প্রশ্ন তুলছে মূল্য বৃদ্ধির জঁতাকলে পিষতে থাকা সাধারণ মানুষ। সমীর সেনগুপ্ত, সঞ্জয় মিত্র ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজদা, মোদি না মনমোহন জানি না, 19-এ সমস্ত বিরোধীরা মিলে মোদি সরকারকে ফেলতে পারবে কিনা তাও জানা নেই, কিন্তু একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে তেল থেকে রান্নার গ্যাসের দাম এমন জায়গায় যাচ্ছে আর তার মার হেঁসেলে এমনভাবে পড়ছে, হেঁসেলের যা হাল হচ্ছে, মানে বিজেপি শুনলে মহিলারা এবার তেড়ে যাবে। আপনি বাড়িতে রান্নাঘরে ছ্যাঁকা খাচ্ছেন, বাড়িতে রাস্তায় বেরোবেন, বাড়ি থেকে অটো বাস ট্যাক্সি ভাড়া বাড়বে, বাজারে পা রাখবেন, মাছ থেকে সবজি সমস্ত আপনি জানেন ট্রাকে করে আসে, ইনফ্যাক্ট আমাদের বাজারের গোটা পশ্চিমবঙ্গের বাজারটা রোড ট্রান্সপোর্টের ওপর ডিপেন্ড করে থাকে। কৃষক ধর্মঘট আজ থেকে শুরু হলো, 18 তারিখ থেকে ট্রাক ধর্মঘট। আমি বলছি গরিব মানুষের সুলভে সাধারণভাবে খেতে পাওয়া মুশকিল হবে না? বিষয়টা হচ্ছে যে মুদ্রাস্ফীতি যদি আপনি দেখেন তখন প্রায় 9.4% ছিল, সেটা কমে 4.5 এখানে দাঁড়িয়েছে। তাহলে তো আমায় দেখতে হবে, আমি আসছি 14 নভেম্বর থেকে যখন আপনারা ক্ষমতায় এসেছেন, 16 জানুয়ারির মধ্যে তেলের দাম ক্রমশ পড়েছে, অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে, আপনারা এক্সাইজ ডিউটি বাড়িয়েছেন 9 বার। না না, আপনি যদি এখন একদম ওইখানে যদি আপনি যে জায়গায় আসছেন, একদম 42% ট্যাক্স কম্পোনেন্ট আছে অয়েল প্রাইসের মধ্যে, তার মধ্যে 22% পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 20% পাচ্ছে স্টেট গভর্নমেন্ট। গত বছরে অমিত মিত্র তার বাজেটে 5,000 কোটি টাকা ভ্যাট এবং সেসে, আমি অমিত মিত্রের পাশে আসবো, আপনার কাছে শুনুন শুনুন, যে আমি বলছি জুলাই মাসে আপনার বর্ধিত দামে, এই যে বর্ধিত দামে যে ট্রেন, তাতে রাজ্য সরকারে 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা অতিরিক্ত সংস্থান করছে। এবার রাজ্য সরকার রোজগার করছে না, কোন কোন রাজ্য আপনার পড়তে শুরু করেছে, কিন্তু আমার রাজ্যে আজকে আমি আপনি আলোচনা করছি, কেরল 1 টাকা করে ছেড়েছে, আমি সেই পাটে আসব, কিন্তু আপনার তো ব্যারেল প্রতি $106 থেকে $26 নেমেছে, তার রিফ্লেকশন আমরা পাচ্ছি কোথায়? প্রত্যেকে তো ট্যাক্স পেয়ার, একে জিনিসটার দাম আবার নতুন করে বাড়ছে, সেটা নিশ্চয়ই সাময়িক, আবার দেখা যাচ্ছে যে রাশিয়া তার বাজার যাতে না খোয়ায় বা অন্যান্য ওপেক কান্ট্রিগুলো তারা তাদের, এটা সাময়িক, কিন্তু আমার যেটা মনে হয়, অমিত মিত্রের খরচা বলছেন, আমি বলছি আপনার জামানায় মোদি জামানায় 4 বছরের পেট্রোপণ্যের কর বাবদ আপনার সরকার আদায় করেছে 10 লক্ষ কোটি টাকা। না না, তো আমি বলছি একটু রিলিফ দেওয়া উচিত না সাধারণ মানুষকে? যেটা হচ্ছে আমি এই এই জায়গাটাই আমি বলছি যে অলরেডি আমাদের যে নীতি আয়োগ তারা এটা নিয়ে চর্চা করেছেন এবং তারা বলেছে এটা জিএসটির আন্ডারে আনা উচিত, তাহলে যে রেটটা 42 আলোচনা করা হয়নি এবং সেটাকে একেবারে সিদ্ধান্ত নিয়ে বাইরে রাখা হয়েছে, এমন নয় আপনি আমার সঙ্গে একমত হবেন যে আজকে মনে হলো দাম বেড়ে গেছে, কালকে আমি একেবারে সরাসরি জিএসটির আন্ডারে নিয়ে নিলাম 14% 14% 18%, সেটা সম্ভব না। ম্যাক্সিমাম এক্সটেন্ড তাহলে এই যে করের বোঝাটা এটা অনেকটা কমে যাবে এবং আন্তর্জাতিক বাজারে দামের, কিন্তু দামের আপনি মানবেন, আপনি আজটা আপনি সমস্ত বিষয়ে আপনি গায়ে লাগবে না, সরকারের সঙ্গে কংগ্রেস সরকারের সঙ্গে তুলনা করেন। 2008 সালে মনমোহনের জামানায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ছিল $145, আর সেখানে আমি বলছি সেখানে আপনি 2008 কেন বলছি আমি এই কারণেই বলছি, 2008-এ ম্যাক্সিমাম সর্বোচ্চ সীমা ছিল 74 টাকা তেলের দাম হয়েছিল, 145 থেকে আজ নেমেছে 66, সেই অর্থে আমি বলছি তার আমরা তো সেই সময়ে 2013-তে তেলের দাম কোথায় গিয়েছিল সেটা আপনিও জানেন, 78 টাকায় তেলের দাম গিয়েছিল, তাহলে ডিজেল একই রকম ভাবে। বিষয়টা হচ্ছে আমি আবার বলছি যে ট্যাক্স কম্পোনেন্ট এটাকে রিভাইজ করা উচিত,
নীতি আয়োগ যেটা ভাবছে তারা তো চুপ করে আছে, তারা একই সঙ্গে আন্দোলন এবং চিৎকার এই দুটোর সঙ্গে আবার ট্যাক্স কালেকশন, এটা মানুষকে আমি অভিরুদ্ধের কাছে আসবো। অভিরুদ্ধা, ধর্মেন্দ্র প্রধান দেশের পেট্রোলিয়াম মন্ত্রী বুক ফুলিয়ে বলছেন, মানে বিরাট একটা ঘোষণা করছেন, এইরকম পোজে বলছেন যে অবিলম্বে দাম কমার কোনো সম্ভাবনা নেই, এবং যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে দাম আছে আমরা কী করবো, মানে আমি বলছি অর্থনীতির কোষ্ঠীপাথরে বিচার করলে এই যুক্তি কোথায় দাঁড়ায়? যুক্তিটা এই জন্যে দাঁড়ায় না যে আসলে আমাদের একটু মানে বোঝা দরকার যে সরকার কেন ট্যাক্স কমাতে পারছেন না। আসলে গত কয়েক বছর ধরেই দেখছি যে কেন্দ্রীয় সরকার আয়করের থেকে যেটা পরোক্ষ কর তার উপর অনেক বেশি নির্ভর করছেন। এখন আয়করের মধ্যে একটা স্বাভাবিক ইকুইটি আছে, সেখানে বড় লোকদের বেশি ট্যাক্স দিতে হয়, গরিবদের ট্যাক্স দিতে হয় না ইত্যাদি, সেইটা কালেক্ট না করে এই যে ইনডিরেক্ট ট্যাক্স কালেক্ট করা হচ্ছে, পেট্রোলের দাম বাড়লে সবার উপরে তার এফেক্ট পড়ে, গরিব মানুষের উপরেও পড়ে, বড় লোকদের উপরেও পড়ে, গরিব মানুষদের উপরেও পড়ে, সেইটা কিন্তু একটা খারাপ পলিসি। অর্থাৎ এই ইনডিরেক্ট ট্যাক্স থেকে টাকা তোলা এটা ঠিক পলিসি নয়, এর থেকে যদি ডিরেক্টলি আয়করের থেকে টাকা তোলা যেত সেটা অনেক বেশি ইকুইটেবল হতো, অনেক বেশি ন্যায় হতো, ন্যায়সঙ্গত হতো। এবং বিদেশে যে তেলের দাম কম সেটার কারণ তো এটাই যে সরকাররা অন্যভাবে টাকাটা তুলতে পারছেন, সরকারের টাকা দরকার এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, আছে এটা এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে এই যে একটা একটা কথা, এটা তো ঠিকই যে রাজ্য সরকারও, যেটা পঙ্কজবাবু বললেন, রাজ্য সরকারও টাকা তুলছে, ঠিক, কিন্তু ব্যাপারটা এরকম যে একটা দাম আছে তার উপরে একটা ট্যাক্স আছে, এটা অ্যাডভেলোরেম ট্যাক্স। হ্যাঁ, দামটা যদি কমে যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের ট্যাক্সটা অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ, ট্যাক্সটা রোজ রোজ পাল্টানো যায় না, অর্থাৎ আমি এই জন্যে বলছি, মানে এটা আমার তৃতীয় পয়েন্ট বটে, কিন্তু অবিরুদ্ধ আমাদের রাজ্যে তেলের দামের উপর এক টাকা সেস আছে, সেসটা নিশ্চয়ই এটার থেকে আলাদা, নিশ্চয়ই তাই, কিন্তু মোস্টলি অ্যাডভেলোরেম, মানে সেটা থেকেই তো ওঠে। এখন তেল এমন একটা নিত্য ব্যবহার্য জিনিস যেখানে একটা স্থিতিশীলতা দরকার, একটা স্টেবিলাইজেশন দরকার। এই যে নীতি যে একেবারে আন্তর্জাতিক বাজারে উঠলে সঙ্গে সঙ্গে তেলের দাম উঠবে, নামলে অবশ্য নামে না, সেটা আমরা দেখেছি, এটার ফলে কিন্তু দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। মানে ধরা যাক, আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি, যে বছর ধান বেশি হয় সরকার যাতে দাম না পড়ে যায় সরকার কিনে নেয়, যে বছর কম ধান হয় সরকার বিক্রি করে, যাতে ধানের দামে একটা স্থিতিশীলতা থাকে, সেরকমই তেলের দামে সরকারকে খানিকটা হজম করতে হবে তেলের বর্ধিত দামটা, আবার যখন দামটা কমবে তখন সরকার কিছু লাভ করবে। আমরা তো দেখছি যে বিপুল লাভ হয়েছে, মানে বিপুল লাভ হয়েছে অবশ্যই, তারপরে আমি নবার যখন আমার প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে অপরিশোধিত তেলের দাম, নবার আমি তার উপর এক্সাইজ ডিউটি চাপাচ্ছি। তো এখন যখন ক্রাইসিস, আমরা তো নাগরিক হিসেবে এক্সপেক্ট করতে পারি যে কিছুটা রিলিফ পাওয়া যাবে, এইটা মানে এটা সত্যি, এটা অত্যন্ত আমি বলবো যে গরিব লোকদের জন্য সব থেকে খারাপ। কেন অভিরূপদার কথাটা আমি সাবস্টেনশিয়েট করি, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে এই গোটা বিষয়টার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত আছে, কেন তেলের দাম বাড়লে হু হু করে বাজারের দর উঠছে এবং কার্যত মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা লাগছে এই মুহূর্তে? দাম বেড়েছে ভর্তুকি যুক্ত সিলিন্ডারে, ফলে বোঝা চেপেছে মধ্যবিত্তের ঘাড়ে, মহার্ঘ হয়েছে ভর্তুকিহীন সিলিন্ডারও, ফলে সমস্যা উচ্চবিত্তের, দামি হয়েছে বাণিজ্যিক সিলিন্ডার, ফলে উদ্বেগে হোটেল মালিক থেকে অটো চালকরা, অর্থাৎ গ্যাসের দাম বৃদ্ধি প্রভাব ফেলেছে সর্বস্তরে। অনেকে বলছেন ডিজেলের মূল্য বৃদ্ধি মানে যেমন নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, তেমন গ্যাসের দাম বৃদ্ধি মানেও অনেক কিছু খরচ বৃদ্ধি। অটো ভাড়াটাও হুট করে বেড়ে যাচ্ছে, অন্য ট্রান্সপোর্টের ভাড়াও বেড়ে যাবে যেহেতু যেগুলো গ্যাস ইউজ করছে, আর আমাদের নিজেদের যে গ্যাসগুলো ইউজ করছে তারও হঠাৎ করে দামটা বেড়ে যাওয়াতে আমাদেরও মোটামুটি অসুবিধে তো নিশ্চয়ই পড়তে হচ্ছে। একসময় নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছিলেন আর্থিকভাবে সচ্ছলরা যেন ভর্তুকিতে সিলিন্ডার নেওয়া স্বেচ্ছায় ছেড়ে দেন। গ্যাস সিলিন্ডার কে সাবসিডি নহি লেঙ্গে
तब मन में याद रखिए, ये जो पैसे देश में बचने वाले हैं वो किसी न किसी गरीब के काम आने वाले हैं। मानुष के उद्बुद्ध करते अमिताभ बच्चन के दियो विज्ञापन करिए छिलो मोदी सरकार। आपकी जो एलपीजी सब्सिडी है इसे छोड़िए, किसी गरीब की रसोई में खुशियां जोड़िए। आवेग तारित हुए मोदी आह्वान सारा दिए अनेक रान्नार गैसे भर्तुकी छेड़े। তার মধ্যে একজন কালীঘাটের দীপিকা বন্দ্যোপাধ্যায়। শুরুতে মনে হয়েছিল দেশের জন্য কিছু করলেন, এখন ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম এক লাফে পঞ্চাশ টাকা বেড়ে যাওয়ায় কার্যত বিলাপের সুরে বলছেন এখন নিজের সংসার চললে হয়। আমরা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা ভর্তুকি ছেড়ে দিলুম, ছেড়ে দিয়ে তো আমাদের আরও ক্ষতি হয়ে গেল, এখন আবার পঞ্চাশ টাকা বেড়ে গেল বলছে। সেহেতু পঞ্চাশ টাকা তাহলে আমাদের সংসার চালাতে এবার অসুবিধা, সবারই তো একটা বাজেট থাকে। বেড়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামও, ফলে চিন্তায় রয়েছেন হোটেল রেস্তোরাঁর মালিকরা, কারণ গ্যাসের দাম বেড়ে যাওয়া মানে খরচ বেড়ে যাওয়া। সামাল দেবার একমাত্র রাস্তা খাবারের দাম বাড়ানো, কিন্তু তাতে গ্রাহক ধরে রাখা যাবে কিনা সেটাও ভাবতে হচ্ছে। খাবারের দাম বাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাজারের যে অবস্থা তাতে করে না বিশ্বাস হয়ে গেছে, ব্যবসা চালানো মানে খুব খারাপ অবস্থা। সমস্যা তো দাদা পড়ে যায়, অত সিলিন্ডার লাগে, আর গভর্নমেন্ট তো আগে আমাকে ইনপুট ছিল কি আমি যেটা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছিল ইনপুট পেয়ে গেছে, এখন তো টোটাল রেস্টুরেন্ট লাইনে আপনার ইনপুট বন্ধ করে দিয়েছে। শুধু তো খাওয়া নয়, চলাচলেও সমস্যা, এখন অটো চলে এলপিজিতে, গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে অটো চালকদের মাথায় হাত, ভাড়া তো বাড়ানো যাবে না তাহলে খরচ উঠবে কি করে। খরচ বেড়ে যাচ্ছে, এমনি বায়ার নেই, বুঝছে আমাদের অনেক টেনশন। সব দিক ভেবে উদ্বেগে সাধারণ মানুষও, তাড়াতাড়ি কোথাও যেতে হবে, অটো ছাড়া কোনো গতি নেই। সেই অটো কিন্তু এই কমার্শিয়াল গ্যাসের কারণে কিন্তু দাম বাড়বে 100%। আর এই দাম বাড়ার সঙ্গে সঙ্গে আজকে যেখানে কদিন আগে আমরা 3 টাকা 4 টাকা 5 টাকা অবধি দিয়েছি, এখন সেটা 10 টাকা, এবার গিয়ে কোনখানে গিয়ে দাঁড়াবে সেটা ভাবলে ভয় লাগছে। মধ্যবিত্তরা বলছেন পেট্রোল ডিজেলের যা দাম তাতে গাড়ি চড়ার কথা ভাবা যাচ্ছে না। গ্যাসের দাম বাড়ার পর রেস্তোরাঁয় খাবারের দাম বাড়লে সেখানেও যাওয়া যাবে না। গ্যাস মহার্গ হবার ফলে অটো ভাড়াও বাড়তে পারে, অর্থাৎ সম্ভাব্য সব রকমভাবে খরচ বাড়ছে, শুধু আয়টাই যা বাড়ছে না। সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শোনবাবু, একটা ক্ষেত্রে আমি পঙ্কজদার সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে রাজ্যের বিপুল আয় হয়েছে পেট্রোলের ক্ষেত্রে। 2014 মে থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত শুধু ভ্যাট বেড়েছে 46%, ডিজেলের ক্ষেত্রে 48%, কোনো সন্দেহ নেই বিপুল। আমি বলছি যে এছাড়া অভিরুদ্ধাকে যেমন বলছিলাম, এই 1 টাকা সেস রয়েছে কেরল। আজকে আমরা যখন আলোচনা করছি 1 জুন, কেরল কিন্তু 1 টাকা কমিয়ে দিল। এর আগে বামফ্রন্ট আমলে এইরকম একটা উদ্যোগ আমরা দেখেছি, 509 কোটি টাকা কেরলের রেভিনিউ লস। রাজ্য তো এরকম একটা উদ্যোগ নিতে পারে না? দেখুন, আমি 2008 সালে বামফ্রন্ট সরকার কিন্তু করেছিল। না না, নিশ্চয়ই চাপটা তো রয়েছে। দেখুন, চাপের মধ্যে কিন্তু দেখবেন খুব অদ্ভুত একটা মিল দেখতে পাবেন, এই যে বিজেপির নেতৃত্বের উপর যখনই এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে চাপ তৈরি হচ্ছে না, ধর্মেন্দ্র প্রধান তিনি যখন সংবাদ সম্মেলন করছেন তখন তিনি উড়িষ্যা সরকারের বিরুদ্ধে বলছেন, আর যখন পঙ্কজবাবু এখানে এসে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বলছেন। আসলে হচ্ছে যে এইবারের বাজেটে কেন্দ্রীয় সরকার 4 টাকা কর মুকুব করেছে এই তেলের উপর, কিন্তু তার বদলে সমপরিমাণ সেচ বসিয়েছে। পেছনের ফিলোসফিটা হলো যে কর থাকলে রাজ্যগুলো 23 পয়সা করে পেত, আর এই শেষে বসানোর ফলে পুরো টাকাটা কেন্দ্রীয় সরকারের কোষাগারে চলে যাবে। এই যে ভয়ঙ্কর একটা রাজ্য তো শেষ বসিয়েছে, না না রাজ্য তো বসিয়েছে, আমি বলছি কেন্দ্রীয় সরকার 4 টাকা কর কমিয়ে 4 টাকা রাজ্য সরকারের আয়টা কমে যাচ্ছে, পুরো টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাচ্ছে। আর 2016-17 পেট্রোপণ্যের খাতে কেন্দ্রীয় সরকার রাজকোষে ঢুকিয়েছে 2.7 লক্ষ কোটি টাকা, যেটা হচ্ছে যে বিজেপি যখন আসে 2014-15 ভিত্তিবর্ষ ধরলে 117 গুণ বেশি। এই রাজনীতিটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। আগে আপনি নিশ্চয়ই কেরলের উদাহরণ দিতেন, কেরল একটা ভালো উদাহরণ রেখেছে, কিন্তু কেরলের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করলে তো হবে না। বহু জায়গাতে দেখছি আমরা যে পশ্চিমবঙ্গ নানাভাবে বঞ্চিত হচ্ছে, কেন্দ্রের প্রকল্পগুলো টাকা ক্রমশ কম আসছে। কেরল কিন্তু বিরোধী রাজ্য, না না ডেফিনেটলি বিরোধী রাজ্য, বিজেপি শাসন করছে, অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পাশাপাশি আমার কথা হচ্ছে যে শুধু তো পেট্রোল ডিজেলের সীমাবদ্ধ নেই, আজকে গ্যাসেরও দাম বেড়েছে। কৃষিক্ষেত্রের যে অবস্থা,
মারাত্মক অবস্থা। 4% যেটা বৃদ্ধি ছিল গত বছর সেটা কমে 2.1% হয়েছে। 12,500 কৃষক আত্মহত্যা করেছে। মহারাষ্ট্রে 50,000 কৃষকের আমরা মিছিল দেখেছি। আমরা দেখেছি যে এমপির মন্দাসোর, যেখানে বিজেপি সরকারের পুলিশের গুলিতে কৃষক আত্মহত্যা করেছে, সেখানে রাহুল গান্ধীকে সভা করতে গিয়ে 19 দফা শর্ত মানতে হচ্ছে। অর্থাৎ মূল যে জায়গাটা, যে ক্ষতটা কিন্তু অর্থনীতির সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে, এই কথাটা আমি মানি যে এই সরকারটা কিন্তু কোনোভাবেই মানে সাধারণ মানুষের সরকার না। যে স্বপ্নটা মানুষ দেখেছিল যে সাধারণ মানুষের উপকার হবে মোদী আসার পরে, এটা প্রকৃত অর্থে সুটবুটের সরকার। আমি একটা প্রশ্ন বলি, অভিরূপদা যে বিষয়টা তুললেন যে ডিরেক্ট ট্যাক্স থেকে কালেকশনটা বাড়াতে হবে, এবং এটা ঘটনা যে আমাদের দেশে ট্যাক্স অন জিডিপি 17%, এটা সুইডেনে 30%, তা সত্ত্বেও প্রায় 27% রেভিনিউ বেড়েছে, ডিরেক্ট ট্যাক্সের রেভিনিউ, এবং 50 লক্ষ নতুন তারা রিটার্ন সাবমিট করতে হয়েছে, তারা ট্যাক্স নেটের মধ্যে বিলং করেছে। এই সবটা এর সুফলটা মানুষ পাবে, সুফলটা আপনি বলছেন যে আমাদের যে ফিসকাল ডেফিসিট ছিল 4.5%, সেটা কমে এসছে 3.2%। আমি বলছি আপনি গোটা আলোচনাটা, যে লোকটা বাজারে যাচ্ছে, বাড়ি থেকে উঠে অটো করে বাজার পর্যন্ত পৌঁছতে হচ্ছে, তার একটা রাইজিং ট্রেন্ডে এটা এটা হবে, কিন্তু এটা সাময়িক, এটা দীর্ঘকাল হবে। পঙ্কজ দা আশ্বাস দিচ্ছেন সাময়িক, কিন্তু একজন সাধারণ পরিবার, সাধারণ মানুষ, এই মানুষগুলো তার ব্যক্তি জীবনে রাষ্ট্রযন্ত্রের চাকা অনেক বড় ব্যাপার, কিন্তু কিভাবে পিষ্ট হচ্ছে এবং কতটা ইম্প্যাক্ট পড়ছে, কতটা প্রভাব পড়ছে তার দৈনন্দিন জীবনে দেখুন। পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, এবার রান্নার গ্যাসেরও দাম বাড়লো, ফলে সাধারণ মানুষের এখন হাঁসফাঁস অবস্থা। আয় বাড়েনি অথচ খরচ এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা। মাসকাবারি বাজেট পুরো ওলট পালট। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসারের চেহারাটা যা থাকে অনেকটা সেরকমই। চারজনের সংসার, ছেলে সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ছোট্ট একটা ব্যবসা, আর তাই নিয়ে গোটা পরিবারটা চলে। ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসায়ী সঞ্জয় ঘোষের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে, মেয়ে। সঞ্জয়ের মাসিক আয় 40,000 টাকার কাছাকাছি। এতদিন সংসার খরচে বেরিয়ে যেত প্রায় 18,000 টাকা। গাড়ি নেই, তবে এখন সেটাই স্বস্তির মনে হচ্ছে। রান্নার গ্যাসের দাম বাড়ার পর এখন সঞ্জয়ের চিন্তা, খরচ যেভাবে বাড়ছে তাতে আয় কুলোবে কি করে? সংসারে যেটা হয়তো প্রতিদিন হয়তো 500 আলু লাগতো, সেখানে 300 আলু নিতে হচ্ছে, এইভাবে করে আমাকে কাটেল করে চালাতে হচ্ছে। মাসে প্রায় ধরুন 4,500-5,000 টাকা এফেক্ট পড়ে যাচ্ছে, মানে যদি আমি মানে আগের মতন সচ্ছলভাবে চালাতে যাই। খরচ কমাতে সামাল দিতে দুদিনের রান্না একদিনে করছেন গৃহকর্ত্রী। ফ্রিজে আমাকে রেখে দিতে হচ্ছে, একবারে আমি রান্না করতে, রোজ দিন রান্না করা মানে সেটা একটা গ্যাসের আরও বেশি খরচা, যার ফলে আমি রান্না করে রাখছি, ফ্রিজে রাখছি, সেখান থেকে তো আমার শারীরিক প্রবলেমও আসতে শুরু করবে না। পরিস্থিতি এখন এমন যে মধ্যবিত্ত উচ্চবিত্ত বলে কিছু নেই, যেভাবে খরচ বাড়ছে তাতে সবারই ত্রাহি ত্রাহি অবস্থা। কাঞ্জিলাল পরিবারের মাসিক সংসার খরচ 25,000-30,000 টাকা, গাড়ির তেলের খরচ মাসে 10,000-12,000 টাকা, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে গাড়ির জ্বালানির খরচ মাসে প্রায় 4,000 টাকা বেড়েছে। এবার রান্নার গ্যাসের খরচও এক ধাক্কায় অনেকটা বাড়ল। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া, তারপর এভাবে তেলের দাম বাড়ায় চাল, সবজি, মাছ সবকিছুর দাম আরও বেড়েছে। এসবের জেরে অনেকটাই উল্টে পাল্টে গিয়েছে সংসার চালানোর হিসাব। আগে যতটা হতো যে গরমে ঝিঙে পটল কিনতে অত প্রবলেম নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাকে হয়তো ভাবতে হচ্ছে যে আমি এতটা নেব না থাক, এটা যদি নষ্ট হবে বা এটা দাম বেশি থাকবে, এখন নয় পরের বার নেব, এরকম একটা তো ভাবতে হয়। এই দুটি পরিবার প্রতীকী মাত্র, মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের এখন হাঁসফাঁস করা অবস্থা। অনেকেরই মনে পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সেই পুরনো প্রতিশ্রুতির কথা, বহুত হি জলদ আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সমিতা, আমি হোটেল রেস্টুরেন্টের কথা চাচ্ছি, যে কমার্শিয়াল গ্যাস, তাদের অনেক লাভ তারা সেখান থেকে করতে পারে। 50 টাকা ভর্তুকি মুক্ত গ্যাসের দাম একদিনে এক লাফে 50 টাকা বেড়ে গেল। আমি বলছি একটা ছোট্ট একেবারে পাটিগণিতের হিসেব, যে ধরুন মাসে যে কোনো বাড়িতে ন্যূনতম খরচ একটা সিলিন্ডার 50 টাকা, 600 টাকা বছরে, পরিবহন, বাস ভাড়া ইত্যাদি নিয়ে যা হচ্ছে অন্তত 1,200 টাকা খরচ বাড়ছে। এইটা যদি আপনি শুধু একদম পাটিগণিতের হিসেবে 1,200 আর 600 টাকা বছরে যোগ করেন, বছরে দাঁড়াচ্ছে 15,000 টাকা
কটা চাকরিতে, আমি খুব সংগঠিত ক্ষেত্রেও বলছি, কটা চাকরিতে বছরে 15,000 টাকা বাড়ে, মানুষ বাঁচবে কি করে? দেখো শুনুন, আমি একটা কথা বলি, আমি অর্থনীতির লোক নই, এখানে অভিরূপ দাদা আছেন, পঙ্কজ দা আছেন, সুমন অনেকটাই জানি, না অর্থনীতির লোক নয় আমি জানি, বলছি ওদের জ্ঞানটা আমার থেকে বেশি, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, অর্থনীতি পড়ুক আর না পড়ুক, সে যদি একটি প্রত্যন্ত গ্রামের একজন মানুষ হন, তাকে কিন্তু একটা অর্থনীতি সামলাতে হয়, ঠিক, একটা অর্থনীতি মেনে চলতে হয়, বিশেষ করে যারা যাদের রোজগার কম তাদের আরও বেশি, একদম, মানে সেটা কিন্তু অনেক টাফ কাজ। আপনি ট্রেনে বাসে যে কোনো আলোচনা দেখবেন শুধুমাত্র এইটার মানুষের মুখে, আর কিছু না। আমি বলছি, যেমন আমি প্রথমেই বলি যে ঠিক যে প্রধানমন্ত্রী যখন বললেন যে যারা দেশকে ভালোবাসেন, যে আপনারা যদি গ্যাসের দামটাকে ছাড়েন ভর্তুকিটাকে, তাহলে এটা যেটা অমিতাভ বচ্চন বললেন, আর এটা গরিব মানুষের মুখের হাসি ফোটাবে বা তার বাড়িতে রান্না হবে, শুনে আমি নিজেই কিন্তু ব্যক্তিগতভাবে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম, এবং আমি নিজে ওই একটা তখন নাম্বার ছিল সেটাতে আমি টিপ দিই, এবং আমি কিন্তু ভর্তুকিহীন ভর্তুকিটা নিই না। যাই হোক, সেই অনেক কোটি কোটি লোক যারা বলি হয়েছেন দেশের জন্য, তাদের মধ্যে আমিও একজন, নিজে গর্বিত মনে করছি, এই জন্য অন্তত দেশের জন্য বলি হলাম। আমার প্রশ্নটা কিন্তু অন্যখানে, এই যে রাজনীতির লোকরা তারা অনেক তত্ত্ব খাড়া করেন, ইকোনমিস্টরা অনেক যুক্তি দেবেন, নিশ্চয়ই যুক্তি আছে, কিন্তু এই আমজনতার জন্য সত্যি কি কেউ ভাবছেন, কোনো রাজনৈতিক দল, কোন, আমি শুধু বলছি না শুধু স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি বলছি না শুধু আমাদের স্টেট গভর্নমেন্ট, আমি বলছি ওভারঅল, আমরা কেরল 1 টাকা কমিয়েছে, একটা সেস কমিয়েছে, কারণ কেরল নিজের সেসটা পেতো না, সেসটা ওরা নিজেরা পান না, সুতরাং ওনাদের ট্যাক্স থেকেও যদি, ওনারা যে ট্যাক্সটা নিচ্ছেন তার থেকে যদি ওনারা একটা পার্সেন্টেজ, বড় পার্সেন্টেজ কমাতেন, তাহলেও আমি কিন্তু বুঝতাম, সুতরাং আমি কেরলকেও এখানে খুব যে অ্যাপ্রিসিয়েট করছি আমি সেটা বলছি না, আমি বলছি 509 কোটি টাকা রেভিনিউ, না আমি 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 মানছি, আমি তাদের তাদের নিশ্চয়ই তারা একটা উদ্যোগ, এটা একটা আমি বলবো জেস্চার, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও এবং আমাদের স্টেট গভর্নমেন্টের কাছেও আমরা কিন্তু আশা করতে পারি যে ট্যাক্সের পার্ট থেকে তারা যদি বেশ খানিকটা কমান, তার কারণটা হলো যেটা বলছেন যে ডাইরেক্ট ট্যাক্স থেকে নেওয়ার, ইনকাম ট্যাক্স থেকে নেওয়ার, সেখান থেকে উনি নেবে কী করে? ইনকাম ট্যাক্সের আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সত্যি সত্যি যারা আমরা কম রোজগার করি তারা কিন্তু আমরা বুঝতে পারি যে বছরের শেষে আমি এত রোজগার করলাম আমাকে এতটা দিতেই হচ্ছে, আমার কথাটা হলো এই যে আমরা দেখি বিভিন্ন খাতে টাকা খরচা হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টও করছে, স্টেট গভর্নমেন্টও করছে, আমি বলছি না যে খেলাধুলোর উন্নতি না হোক, কথার কথা, কিন্তু সেইখানে পারপাসে ক্লাবগুলোকে, যেটা আমরা দেখেছি পরবর্তীকালে যে এই ক্লাবগুলোকে টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু একটা ভোট রাজনীতির জন্য, সেইখানে একটা বিপুল পরিমাণ টাকা যাচ্ছে, কি এই ধরনের টাকাগুলো, এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে সমস্ত কটা গভর্নমেন্ট, আমি বারবার বলছি নট অনলি দিস আওয়ার স্টেট গভর্নমেন্ট, সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা যদি সত্যি মানুষ গরিব মানুষের কথা ভাবতেন তাহলে কিন্তু তারা এইটুকু ভাবতেন যেটা এসেনশিয়াল, যেমন হেলথ, যেমন ফুড, আর সবচেয়ে আরও একটা মারাত্মক পয়েন্টে যেটা এখানে আলোচনা হলো না, যে এই গোটা আতঙ্কটা কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি আনসিন, আমরা কেন দেখছি যে ডিজেলের দাম বাড়ছে, আমরা কেন দেখছি গ্যাসের দাম বাড়ছে, আমরা জানি না সেটা ওষুধের দামটাতে বাড়বে কি না, আমরা জানি না যে ছেলেমেয়ের স্কুলের ফিস দিয়ে বাড়বে কিনা, অর্থাৎ এই যে আনসিন এক্সপেন্সেস, যে মানে যেটা একটা বড় আকার, যেটা আমাদের কনজিউম করে বেশিটা, সমস্তটা প্রায় তার 80% হচ্ছে রোড ট্রান্সপোর্টের মাধ্যমে বাড়বেই, সবকিছুর আপনারা বারবার ধরে এই রেফারেন্সটা আসছে, তো কেরলের কথাটা ঘুরে ঘুরে, কেরলের যে সরকারটা রয়েছে সেই সরকারটা 5 বছর অন্তর চেঞ্জ হয়, আরে 34 বছরে বাম সরকার সেখানে ছিল না, 2 লক্ষ 2 হাজার, রিপোর্ট বলছে যে গত 2 বছরে তারা শুধু প্রচারের কাজে
বিভিন্ন কিছুর প্রচারের কাজে 1800% তাদের বাজেট বেড়েছে। প্রধানমন্ত্রী কৃষি বীমা যোজনা, একটা তত্ত্ব, প্রধানমন্ত্রী কৃষি বীমা যোজনা, বীমা কোম্পানিগুলোকে 20,478 কোটি টাকা দেওয়া হয়েছে, তারা রিটার্নে দিয়েছে 5,650 কোটি টাকা। তার মানে কি? বীমা কৃষক উপকৃত হচ্ছে, কিংবা রাজ্যের ক্লাব বাবদ ব্যয় বলুন, অপ্রয়োজনীয় খরচগুলোকে কাটল করা হোক। এবং আমার যেটা মনে হয় যে জিএসটি যে কথাটা বলেছে এটা ইমপ্লিমেন্ট করা উচিত, অথবা একটা ধরো 60 টাকার উপরে ডিজেলে কোন ট্যাক্স কেউ নেবে না সেন্ট্রাল থেকে, অথবা 70 টাকার উপরে জিএসটি ইমপ্লিমেন্ট করা উচিত, করা হলো না তো। আর এরকম নয় যে কালকে ইচ্ছে করলে পরশুদিন করা যাবে না, জিএসটি চেয়ারম্যান যদি করেন মিটিংটা তো ডাক কল করতে পারে, ওটা অমিত মিত্রের ঘরে করে। আরে প্রধানমন্ত্রী জিএসটি মিটিং এর আগে বলে দিচ্ছেন কি হবে মিটিং, তিন দিন আগে অ্যানাউন্স করে দিয়েছে। যে কথাটা বারবার উঠছে যে মানে কেরল কেরল দাম কমিয়েছে, আমাদের রাজ্য কেন কমাতে পারছে না, সেই সেই প্রসঙ্গে একবার মানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে কেন্দ্র যত সহজে ট্যাক্স কমাতে পারে রাজ্যগুলো ততটা সহজে পারে না। তার কারণ কেন্দ্রের যদি দুটো কারণ, একটা হচ্ছে কেন্দ্রে যদি একটা ডেফিসিট হয় তাহলে কেন্দ্র টাকা ছাপাতে পারে, কোনো রাজ্য টাকা ছাপাতে পারে না। দু নম্বর কারণ হচ্ছে FRBM বলে একটি অ্যাক্ট আছে যার ফলে 2.5% বেশি ডেফিসিট করা যায় না, কোনো স্টেট করতে পারে না। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে FRBM এখনো লাগু হয়নি, 4.5 থেকে একটু আগে পঙ্কজবাবু বললেন কমে 3.5-4 ওরা বাটে কিছু হয়েছে, কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এখনো FRBM নেই। অতএব কেন্দ্র ইচ্ছে মতো ডেফিসিট না। আমি এখানে অভিরূপদা কাছে জানতে চাইছি, অভিরূপদা আপনি আমাকে একটা কথা বলুন, যেখানে রাজ্য আমি ধরে নিচ্ছি ট্যাক্স কমাতে পারবে না অথচ রাস্তায় গিয়ে কিন্তু আন্দোলন করছে সংশ্লিষ্ট দল, তারা কিন্তু রাস্তায় মানুষের কাছে দেখাচ্ছে দেখো আমরা তেলের তেলের দাম বেড়েছে সেই জন্য তোমাদের জনতার জন্য আমরা রাস্তায় নেমে গেছি, এই প্রশ্নটা তাহলে কিসের? আমার এখানে একটা লজিক্যাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে 60% বা 70% কেন্দ্র এবং রাজ্য কর বাবদ আদায় করছে, সে পঙ্কজদা বলতে পারেন যে কেন্দ্র এক্ষুনি এটাকে জিএসটির আওতায় আনা উচিত, কিন্তু সেই ওই 60টা 14% আর রাজ্যের 14% এটা কেন্দ্র বা রাজ্য রাজি হবে কেন? এটা আদৌ বাস্তবসম্মত? মানে আমি বলছি আমরা চাইতে পারি কিন্তু কেন্দ্র বা রাজ্য রাজি হবে, সেই কারণেই তো পেট্রোলিয়াম প্রোডাক্টে জিএসটির আওতার বাইরে রাখা হলো। জিএসটি একদম জিএসটি আমি একটা অভিযোগ একটা কথা শুধু বলে দিই, জিএসটি ওয়েস্ট বেঙ্গল থেকে সবচেয়ে বিরোধিতা হয়েছে, তার থেকে বেশি আয় করলে কেন সে রাজি হবে না? প্রথম কথা হচ্ছে জিএসটির বিরোধিতা হয়নি, একটা বাংলাদেশকে আমি শুধু মনে করিয়ে দিই যে 50% রাজ্য একমত হলেই তো এটা হয়ে যায়, আপনারা তো বা 20টা রাজ্যের ক্ষমতায় তো করে দিন না, আপনি যদি সদিচ্ছার কথাই বলেন বিজেপি খাতাকে বসে ব্যাখ্যা করতে পারি, চেয়ারম্যান মিটিংটা রাখুন তারপরে আমরা আবার আলোচনা করব। আচ্ছা একটা কথা বলি যে জিএসটির বিরোধিতা কিন্তু পশ্চিমবঙ্গ করেনি, পশ্চিমবঙ্গ করেছিল আনপ্রিপেয়ার্ড অবস্থায় জিএসটি চালু করার, হ্যাঁ কারণ অবশ্যই জিএসটি চালু হলে আমাদের লাভ আছে এবং আমাদের লাভ হচ্ছেও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দেখুন পলিটিক্যাল প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, হ্যাঁ সেটা সুমনবাবু দেবেন আমি দেবো না, কিন্তু মূল কারণটা হচ্ছে যে এই যে পেট্রোল থেকে ট্যাক্স তোলা হচ্ছে তার মূল কারণটা আমি প্রথমেই বললাম, ডিরেক্ট ট্যাক্স যদি তোলা যেত, যদি ব্ল্যাক মানি ধরা যেত তাহলে এত টাকার দরকার হতো না। এখন উপায় কি হবে এই যদি চলছে? আমি বলছি 3-4 মাসে দেশের অর্থনৈতিক সিনারিও পাল্টে যাবে, তাতে বিপুল চাপ পড়বে। দেখুন এটা না আমি বলবো এই মানে একটা শর্ট টার্ম নিশ্চয়ই একটা কিছু করতে হবে, তাহলে মানুষের উপর অসম্ভব চাপ পড়বে, কিন্তু লঙ্গার টার্মে
অবশ্যই ধরুন এটা করতে হবে, ধরুন ডিরেক্ট ট্যাক্স বাড়াতে হবে, করাপশন কমাতে হবে, নীরব মোদীদের মতো লোকে যাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে না যায় তার ব্যবস্থা করতে হবে। সেখানে তো আন্ডারস্ট্যান্ডিং আছে না, বড় বড় লেভেলে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই টাকাগুলোকে যদি আটকানো যেত সেগুলো তো গভর্নমেন্টের কোষাগারে ঢুকতো, সেটা ঢুকছে না বলেই তো স্টেট গভর্নমেন্টের তো টাকা ছাপানোর কোনো সামর্থ্য নেই। সেক্ষেত্রে যদি বোঝেন যে গরিব মানুষ টাকাটা তুলছে সেটা কি হচ্ছে, ধরুন একটা দাম আছে তার উপর একটা শতাংশ, হ্যাঁ সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, সেটা কিন্তু একটু টাকা নয়, না না যতটাই হোক আমি বলছি এটা তো প্রিন্সিপাল, টাকার মধ্যে বিরাট ডিফারেন্স, এটা প্রিন্সিপাল। এইবারে দামটা যদি কমে যায় তাহলে টোটাল ট্যাক্সটা অটোমেটিক্যালি কমে যায়। আমার কথা হলো এইবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ট্যাক্সটা রোজ রোজ পাল্টানো যায় না, এতে একটা ইনস্টেবিলিটি তৈরি হয়, অর্থাৎ কি না মানুষ মানুষ খেতে পাবে না, মানুষ টাকার দামের যে ভ্যারিয়েশন, তেলের দামের যে ভ্যারিয়েশন ভারতবর্ষের দিক করে না, সুতরাং সেটা দাম যাতে না ওঠে তখন সরকার তার ট্যাক্সটা স্যাক্রিফাইস করুক। না না আমার কথা হচ্ছে একটাই বোধ হয় প্রস্তাব মনে হয় বাস্তবসম্মত হবে, আমি রাজনৈতিক দিক থেকে বলছি পরিষ্কার কথা। এই কদিন আগে কর্ণাটকের নির্বাচন দেখেছি, টানা ১৯ দিন কি করে তেলের দামটা ফিক্স ছিল, তাহলে আগামী দিনের যে নির্বাচন হতে যাচ্ছে রাজ্যের ওপরও, তবে নিঃসন্দেহে একটা জিনিস বলা যায়, এই মুহূর্তে হেঁসেলের যা অবস্থা তাতে রাজনীতি নিঃসন্দেহে ব্যাকসিট নিয়েছে, তার কারণ সাধারণ মানুষ সত্যি সত্যি এই ভারে জর্জরিত, এবং প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে, একদিনে আমি আবার দর্শকদের মনে করিয়ে দেব যে ভর্তুকি মুক্ত জ্বালানি গ্যাসের দাম, এলপিজির দাম একদিনে শুধু আজ বাড়ল ৫০ টাকা, এটা কোন ভারতবর্ষ, এটা কোন আচ্ছে দিন। যে রাজনীতির কথা বলবো না বললেও রাজনৈতিক তর্জা তো থেমে থাকে না, আজ এই নিয়ে গোটা দিন ধরে গোটা দেশে রাজনৈতিক তর্জা চলছে, তবে তাতে আমার আপনার কি লাভ। মহার্গো ডিজেল, জর্জরে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, মহার্গো পেট্রোল যার ফলে গাড়ির খরচ বৃদ্ধি, এবার মহার্গো রান্নার গ্যাস, হেসেলে আগুন, মূল্য বৃদ্ধির কোপে মধ্যবিত্তের রক্তপাত। আর এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও, তারা মনে করিয়ে দিচ্ছে ২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপির সেই বিজ্ঞাপনী ভিডিওর কথা। মত ঘবরাও, মত পছতাও, খুশ হো যাও, ক্যোকি হম মোদি জি কো, হম মোদি জি কো লানে ওয়ালে হ্যায়, আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন? বিজেপির বিরুদ্ধে মানুষ চারিদিকে ভোট দিল, কেননা বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধেই তারা ভোট দিয়েছে। এ তো শুধু বাড়াটাই দেখছি, কমাটা তো দেখছি না কোনো দিন। এরা সাধারণ মানুষকে আর বাঁচতে দেবে না, কয়েকটা চস্কি মানল নীরব মোদি, ললিত মোদি আর নিজে মোদি, এরা খালি বাঁচবে, আমাদের আচ্ছে দিন দরকার নাই, আমাদের বেঁচে থাকতে দিন। সরকার খুব ভালো করেই ব্যাপারটা বুঝতে পারেন, তার সত্ত্বেও সরকার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষদের উপরে এই যে একটা নিদারুণ অত্যাচার চালিয়ে যাচ্ছে, এটা ক্ষমাহীন। এই ইস্যুতে সুর চড়িয়েছে সিপিএম, যার ছিল না তার কার্গো ১৭০০ গুণ পর্যন্ত তার সম্পত্তি পরিমাণ ৪ বছরে বেড়ে গেল, আর সাধারণ মানুষের পকেট কাটছে। বিজেপি অবশ্য এখনো দাবি করে চলেছে বিরোধীরা অকারণে হইচই করছে। গত ১৫ দিন ধরে পয়সাই বেড়েছে আর পয়সাতেই কমছে, কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়বে,
যারা সাবসিডি পান কিন্তু নেন না, তারা তো সাবসিডাইজ, তারা সে সুবিধা পাবেন। সরকার যে উন্নয়নের কাজ করছে তাকে ট্যাক্স নিতে হয়। এখন কি বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই, কোনো আন্দোলন করার জায়গা নেই, মাঠে নামার রাস্তায় নামার কোনো সুযোগ নেই, তাই তারা এটাকে সুযোগ নিয়ে রাস্তায় এক্সারসাইজ করছে। আর সাধারণ মানুষ আক্ষেপের সুরে বলছে, সরকার জারি হোক না কেন, মূল্যবৃদ্ধিতে নাজেহাল পরিস্থিতি একই থাকে। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে, আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। SBI HM School of Management under McCout, Government of West Bengal. MP Birla Cement, Ultimate Ultra, Bari Hook Rube Gune Auditio. Partnered by Raja Golden Mari Biscuits, Shonali Shopner Shad Chironton. Style Bazaar e 499 taka kenakata korli id ebar Dubai e. Surakha Diagnostic, 25 bochor dhore shobar shusto thakar thikana. Oniyomito jibone liver e surakha byabohar korun Livosin DS. Swami Vivekananda Group of Institutes and Regent Education and Research Foundation,